তোর বন্ধুরা তাকে কি তোমরা চিনতে পারছো? সে হইছে এখনকার সময় ইন্টারন্যাশনাল ক্রাশ নুরা ফাতেহি। আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস হচ্ছে। হ্যাঁ, আপনার মতন আমিও আমার নিজে চোখে আমি বিশ্বাস করতাম পারছি না যে এটা নুরা ফাতেহি। আই এম তো অবাক। বর্তমান যুগে নুরা দেখলে পড়ে না চোখের পলক। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এখনকার সৌন্দর্য সব টাকা দিয়ে কিনা যায়। 500 টাকার কসকসান। আমাদের সবার ক্রাশ আগে দেখতে আসিল এমন। আর বর্তমানের কথা কি কুমু, এখন তো লাগে পুরা মাখন। এখন তোমরা তো 2014 আর 15 নুরাল লগে অনেক নুরার কোনো মিলই পাইতা না। উমন্তর সু উবাসাম সু কুকুরু কুডু উবাসাম সু। ওই যে একটা কথা আছে না, এখনকার সৌন্দর্য টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, টাকা পয়সা কোনো ব্যাপার। আর তোমাদেরকে কইতাছি, তোমাদের রূপের যত্ন না নিয়া ব্যাংক ব্যালেন্সের যত্ন নো। কিয়া মালমতা হি সাবানিয়া। তারপরে তোমরাও তোমাদের সৌন্দর্য বানাইতে পারবে আমাদের জাতীয় ক্রাশের মতো। তো অসম্ভবকে সম্ভব করে দেখাইছে আমাদের জাতীয় ক্রাশ নুরা ফাতেহি। অং বং ভালো দা। এই রূপ সৌন্দর্য শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করে সম্ভব। আর তোমরা পারবা প্লাস্টিক সার্জারি কর্তা আর জিরোতিকা হিরোইতা। Roasting is just for entertainment purpose, so don't take it serious. Beherban kurban kulje tukra pula pain to aajke amader jatiyo krasher sob sundorjo kore demo fast. Ana ana shoborton kor. Let's start baby. Help me help. Dekhen bhai amra kolam keui osundor na. টাকা থাকলে বিলে বাঘের দুধ পাওয়া যায়, আর টাকা থাকলে তোমাদের মতো বেক্কা মুখো সুজা করা যায়। তাও সত্য, আগে আমাদের জাতীয় ক্রাশ পুরা ডাইনির মতো আছিল, আর এখন তো আমাদের জাতীয় ক্রাশ পুরা মাখন। এটাই চাই। তো বন্ধুরা, বহুত কষ্টে কথাটা কইতাছি, নুরা ফাতেহি দেখলে আমার এক্সের কথা মনে ফিরে জাগা। কত কথা বলে। আমার এক্স যখন আমার গার্লফ্রেন্ড ছিল দেখতেছিল এমন, এখন আমাদের ব্রেকআপের পর তাকে দেখতে লাগে এমন। তাই প্রতিটা গানও মিলিয়ন মিলিয়ন ভিউজে, শুধুমাত্র তাই ফুটকি গুড়ানি গাইজ দেওয়া লিখে। সঠিক বলে, এই নুরা ফাতেহি তাই ফুটকি গুড়ানি নাইসেল ভিডিওটা এত বেশি ফেমাস। নুরা ফাতেহি যে শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করছে তা কিন্তু নয়, বলিউড হলিউড টলিউড অনেক নায়ক নায়িকারই প্লাস্টিক সার্জারি করছে। কেউ কেউ আবার প্লাস্টিক সার্জারি করে নুরা ফাতেহির মতো সুন্দর হয়, কেউ আবার প্লাস্টিক সার্জারি করে বান্দরের ফুটকিরের মতো হয়। আমি এটা বুঝি না যে নায়িকা এত গাদা গেল ইসে হেরা প্লাস্টিক সার্জারি কইরা মুখটা বানাইলা গোয়াল মাছের মতন। দুনিয়া মাদার চোদ থি মাদার চোদ হ্যাঁ মাদার চোদ রহেগি। হেরা রে দেখলি লাগে যে হেরা একটা মানুষ গিল্লা লাগবে। তো বন্ধুরা, আজকাল এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই, দেখো আবার একটা নেক্সট ভিডিওতে।